হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে শুধুমাত্র গোপালের সেবাটাই নয়, সাথে আমারও কিছু রুটিন শেয়ার করব। তো সকাল থেকে দুপুর পর্যন্ত আজকে আমি কী কী রান্না করছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আজকে যেহেতু ছিল সোমবার, আর সোমবার করে আমাদের বাড়িতে পুরোপুরিভাবে নিরামিষ রান্না করা হয়, নিরামিষ খাবার দাবার খাওয়া হয়। তো সেই জন্য সকালবেলায় যে দেখো ভাতটা, মানে ভাতের জন্য চাল ধুয়ে রেডি করলাম, আর এদিকে ডালটা বসিয়ে দেবো। তো মটর ডাল করবো সকালবেলা। তো মটর ডালটা দেখো ধুয়ে লঙ্কা লবণ আর সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে বসিয়ে দিলাম, আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর তার আগে দেখো গোপালকে ভোগ নিবেদন করে দিয়েছিলাম, আর ওইগুলো রেডি করে দিয়ে তারপর আবার গোপালের কাছে আসলাম। গোপালকে একটুখানি জল খাইয়ে দিলাম আর প্রসাদগুলো সরিয়ে দেবো। তো সকালবেলায় আজকে একটু দেরি হয়ে গেছিলো উঠতে, তো সেই জন্য গোপালকে দিতেও একটু দেরি হয়ে গেছে। তো মাঝে সাঝে এটা হয়ে যায়, তো বেশিরভাগ দিনই হয়ে যায় বলতে গেলে, সকালবেলায় খুব কমই ওঠা হয়। আর তার মধ্যে মেয়ের স্কুল নেই যেহেতু, তো সেই জন্য সকালবেলায় আর ওঠা হচ্ছেই না। মেয়ের স্কুল থাকলে তাও সকালবেলা ওঠা হয়, কিন্তু যেহেতু মেয়ের এখন স্কুল নেই তো সেই জন্য একটু দেরিই হয়ে যায় উঠতে উঠতে। আর ওইদিকে দেখো গোপালের জন্য জল আর একটা রুমাল রেখে দিলাম, আর এদিকে প্রসাদগুলো আমি সব সরিয়ে দেবো। তো প্রসাদগুলো সবসময় তো সবাই থাকে না বাড়িতে, তো সাথে সাথে খেয়ে নেওয়া হয় না। তো সেই জন্য আমি যেটা করি, এই যে বক্সে ভরে রেখে দিই, তো এইখানেই থাকে, যার যখন ইচ্ছে হয় তখন নিয়ে খেয়ে নেয়। বা যদি সবাই বাড়ি থাকি তো একসাথে নিয়ে খাওয়া হয়, কিন্তু যখন সবাই তো সবসময় থাকে না বাড়িতে, তো সেই জন্য এর মধ্যে রেখে দিই, যখন যার ইচ্ছে হয় নিয়ে খেয়ে নেয়। তো দেখো এটাকে আমি সরিয়ে দিলাম, থালাগুলো ধুয়ে রেখে দিলাম। আর এখন আবার চলে আসলাম রান্নাঘরে। তো ডাল এবং ভাতটা তো বসিয়ে দিয়েছি, আর এইদিকে ডালের সাথে খাওয়ার জন্য একটুখানি আলু ভাজা করব। তো সকালবেলায় কিন্তু খুব বেশি ভারী খাবার করা হয় না বললেই চলে। তো সকালবেলায় একটু চেষ্টা করি একটু হালকা খাবার খাওয়া। আর যেহেতু আমাদের বাড়িতে সকালবেলায় ভাতই খায়, ভাতটাই সবাই খেতে পছন্দ করে, অন্য কিছু পছন্দ করে না, তো ভাত তাদের চাই চাই। আর আমার হাজবেন্ড যেহেতু অফিসে যায়, সেই জন্য কিন্তু ওর ভাত খেয়েই যেতে হয়, কারণ অনেকটা সময় থাকতে হয়, তো তাই ভাত খেয়েই যায়। তো সেই জন্য দেখো আলুগুলো কেটে নিলাম, আর ওইদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর এখন আমি আলুগুলো ভেজে নেব। তো দুটো আলু কেটে নিয়েছি, আর আলুর মধ্যে হলুদ এবং লবণ মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি আলুগুলো ভেজে নেব, আর ওইদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর ভাতটাও প্রায় হয়ে এসেছে, ভাতটাও নামিয়ে দেবো একটু পরেই। তো আলুগুলো ভাজতে ভাজতে ভাতটা হয়ে যাবে। তো দেখো ছোট্ট কড়াইটা নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তো যে কোনো ধরনের ভাজাভুজি আইটেম কিন্তু আমি সাদা তেলেই করি, সর্ষের তেলে শুধুমাত্র তরকারিটা করা হয়, বাকি ভাজাভুজি যা হয় সমস্ত কিছু কিন্তু আমি সাদা তেল বা রিফাইন্ড যে অয়েলটা সেটাতেই করা হয়। কারণ আমার যেটা মনে হয়, যে কোনো ভাজাভুজি খাবার কিন্তু সাদা তেলে করলেই ভালো লাগে, সর্ষের তেলে করলে একটু সর্ষের তেলের গন্ধ পাওয়া যায়, তো সেই জন্য সাদা তেলেই করা হয়। এখন যেহেতু সকালবেলা একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো সেই জন্য একবারেই সব আলুগুলো দিয়ে দিচ্ছি। যদি হাতে সময় থাকতো তাহলে এগুলো হাফ হাফ করে ভাজতাম, প্রথমে অর্ধেকটা ভেজে নিতাম তারপরে অর্ধেকটা ভাজতাম, কিন্তু এখন যেহেতু হাতে একদমই সময় নেই, তো ঝটপট করে যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছি। তো দেখো ওইদিকে ভাতটা ফুটে গেছে, প্রায় হয়ে এসেছে, আর একটু সময়ের মধ্যেই ভাতটা আমি নামিয়ে দেব। তো আলুটা ভেজে নিই, ভেজে তারপরে ডালটা ফোড়ন দেব, তো তারপরে ফিরে আসছি। তো দেখো কিছুক্ষণ পরে আলুগুলো দেখো ভাজা আমার হয়ে গেছে, আর ওইদিকে ভাতটাও আমার নামানো হয়ে গেছে। তো এই যে দেখো ভাতটা নামিয়ে নিয়েছি, আর এইদিকে আমি ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি। তো এই যে মটর ডাল, তো ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো দিয়ে। তারপরে সকালের খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার দুপুরে রান্না করতে চলে আসলাম। তো দুপুরের জন্য দেখো সয়াবিন দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে একটা তরকারি করব। আর তার আগে মিষ্টি কুমড়ো করে রেখেছি, মিষ্টি কুমড়োর বটি বলি আমরা, তো চচ্চড়ি বা বটি যাই বলি, তো সেটা করে নিয়েছি। আর এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম,
আর এখন আমি এই তেলের মধ্যেই হলুদ এবং লবণ দিয়ে দেবো। তো তেলের মধ্যে হলুদ লবণ কেন দিচ্ছি সেটাও বলে দিই। তো আলুগুলো একটু ভেজে নেব, তো সেই জন্য একটু তেলের মধ্যেই হলুদ এবং লবণটা দিয়ে নিলাম। এরপরে আমি আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। তো যেহেতু নিরামিষ তরকারি করব, আর শুধুমাত্র নিরামিষ তরকারি বলেই নয়, যে কোনো তরকারিতেই যদি সবজিগুলো একটু ভেজে তারপরে রান্না করা হয় তাহলে কিন্তু সেই তরকারির স্বাদটা বেড়ে যায়। তো দেখো আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলো একটু ভেজে নেব, ভেজে তুলে নেব। তারপরে ওই যে ওই পাশে দেখতে পাচ্ছ ফুলকপিটা কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে রেখেছি। তো ফুলকপিটা হালকা ভাপিয়ে নিলে সেটা ভালো হয়, একটু ফুলকপির যে গন্ধটা থাকে সেটা অনেকাংশে কমে যায় আর তাড়াতাড়ি নরমও হয়ে যায়। তো সেই জন্য একটু ভাপিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আলুগুলো ভাজা আমার হয়ে গেছে, তো এগুলোকে নামিয়ে নিলাম। আর এখন আমি যে ফুলকপিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে একটু ভেজে নেব। তো সব কিছুই একটু করে ভেজে নেব খুব হালকাভাবে, যেহেতু ফুলকপিটা আমার আগে থেকেই সেদ্ধ করা, তো খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নামিয়ে নেব। তো দেখো ফুলকপিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি এইগুলো নামিয়ে নেব। তো দেখো ফুলকপিগুলো আমি নামিয়ে নিলাম, এরপরে যে সয়াবিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেইটাকেও একটু ভেজে নেব। আর মানে সয়াবিন যখনই ভাজা করব তখন কিন্তু দেখো তেল কিন্তু থাকবে না, মানে তেল যতই দাও না কেন সয়াবিন কিন্তু সেই তেলটা টেনে নেবে। তো সয়াবিন ভাজতে গেলে এটাই হয়, যতই তেল দিই না কেন তেল কিন্তু সয়াবিন টেনে নেয় বা শুষে নেয়। তো সেই জন্য দেখো তেল কিন্তু কড়াইতে নেই। তো একটুখানি ভেজে নামিয়ে নিলাম, আর এরপরে কড়াইতে সামান্য একটুখানি তেল দিয়ে নেব, আগেও দিয়েছিলাম, তো এখন কিন্তু অল্প পরিমাণেই দেব, যেহেতু সব সবজি আমার ভাজা হয়েই গেছে। এখন শুধুমাত্র মশলাটা কষিয়ে নেব। তো কড়াইতে তেজপাতা দিয়ে দিলাম, আর এরপরে শুকনো লঙ্কা দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে তারপরে দিয়ে দেবো জিরে। তো তেজপাতা, শুকনো লঙ্কা এবং জিরে এই ফোড়ন দিয়ে থাকি আমি যে কোনো রান্নায়, সেটা আমিষ হোক বা নিরামিষ হোক, এই তিনটে জিনিস কিন্তু দিয়ে থাকি। তো এইগুলো দিয়ে দিলাম, এরপরে মশলা আমি আগে থেকে রেডি করে রেখেছি। মশলার মধ্যে কী কী আছে বলে দিই, মশলার মধ্যে আছে আদা, প্রথমে আদাটা ঘষে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি, আর বেটে নিয়ে গ্রেট করে নিয়েছি। তো দেখো আদাগুলো দিয়ে দেবো, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপর আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলা বলতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লবণ আর বেটে রাখা কাঁচা লঙ্কা, মানে কাঁচা পাকা লঙ্কা যাকে বলে। তো লঙ্কাটা আমি একবারে বেটে রেখেছি অনেকটা পরিমাণে, তো রেখে যতটা পরিমাণ আমার এখানে প্রয়োজন ততটা রেখে বাকিটা আমি ফ্রিজে রেখেছি। তো দেখো ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর এরপরে যে দেখো এটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে এটা দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে আমি এর মধ্যে একটা টমেটো দিয়ে দেবো। টমেটোটা আর বেটে রাখিনি বা কেটেও রাখিনি, তো এইভাবে আমি কেটে দিয়ে দেবো। তো টমেটো যেমনভাবেই দাও না কেন সেটা তো গলে যাবেই, তো ছোটো বড় যেমনভাবেই দাও সেটা গলে যাবে। আর আমার যেটা মনে হয় ছোটো না কেটে বড় করে কাটলে সেটা একটু তাড়াতাড়ি গলে যায়, তো সেই জন্য দেখো চাকু দিয়ে এইভাবে কেটে দিলাম। আর এরপরে আমি এই মশলার সাথে টমেটো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে ভেজে রাখা যে সবজি আর সয়াবিন রয়েছে সেইটা দিয়ে দেব। তো দেখো একটু নেড়ে চেড়ে সামান্য একটু পরিমাণ মানে সময় রেখে দিলাম ঢেকে, কয়েক সেকেন্ড, 10-12 সেকেন্ডের মতো রেখেছি, দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। তো টমেটোগুলো দেখো খুন্তি দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপরে ভেজে রাখা সবজিগুলো এবং সয়াবিনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো আজকে ভাবলাম অনেক দিন বাদে মনে হলো যে একটা এই ব্লগ শেয়ার করি, মানে আমি কি করি না করি সেইটা শেয়ার করি, সবসময় তো গোপালের সেবাটাই শেয়ার করা হয়। তো সেই জন্য ভাবলাম যে আজকে এই ধরনের একটা ভিডিও শেয়ার করি, অনেক দিন করা হয় না, আর গোপালের ভিডিও তো প্রত্যেক সময়ই করা হয়, তো নতুন করে আর কী বা শেয়ার করব। তো সেই জন্য কী আর করার, আমার ডেইলি লাইফেরই কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে মাঝে মাঝে আমি শেয়ার করে থাকি, বেশ অনেক দিন শেয়ার করা হয় না, তো তাই আজকে শেয়ার করছিলাম। তো
তো দেখো এইদিকে সবজিগুলো দিয়ে একটু কষাচ্ছিলাম, মানে নেড়েচেড়ে নিচ্ছিলাম, আর ওইদিকে মেয়ে আমার একটু নিজের মানেও করে এইগুলো। আমি যখন কাজ আমার কাজে থাকি তখন কিন্তু মাঝে মাঝে এসে এগুলো করে, বা আমি যখন রান্না করি তখনও আমার কাছে আসে, আমার সাথে সাথে কিছু করে দেয় ওর ইচ্ছে অনুযায়ী। তো যাই হোক, এই যে দেখো আমি সবজিগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম, যেহেতু মশলাটা আগের থেকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবং সবজিগুলো ভালো করে ভাজা রয়েছে, তো সেই জন্য খুব বেশি সময় ধরে কিন্তু কষানোর দরকার নেই, অল্প সময় ধরে কষালেই হবে। আর তারপরে দিয়ে দেবো জল, তো ঠান্ডা জলই দিচ্ছি, গরম জল দিলে আরও ভালো হয়, কিন্তু এখন যেহেতু আর সময় নেই বা করার ইচ্ছেও হয় না সবসময়, তো সেই জন্য ঠান্ডা জলটাই দিয়ে দিলাম। তো প্রথমে একটুখানি জল দিলাম, দিয়ে একটু দেখে নেব যে ঠিকঠাক হলো কি না, আর যেহেতু সয়াবিনের তরকারি তো জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হয়, আর যেহেতু অনেকক্ষণ ধরে এটা জাল হবে, আমি কিন্তু অনেকক্ষণ সময় ধরে এটাকে জাল করব, তো সেই জন্য জলটা একটু বেশি পরিমাণেই দিলাম। তো এখন কিছুক্ষণ এটা হোক, আর ততক্ষণ আমি যেটা করব, এই দিকে দেখো এক গাদা বাসন আমার জমে গেছে, সকাল থেকে যা যা রান্না খাওয়া হয়েছে সব কিছু এখানে জমে আছে, তো সেইগুলোকে আমি ধুয়ে মেজে আবার ধুয়ে রাখবো। তো একবার দেখো ধুয়ে নিচ্ছি ওপর দিয়ে, তো ধুয়ে সাইডে রাখবো, তারপর এগুলোকে মেজে আবার ধুয়ে রেখে দেবো। তো এইভাবেই রাখি, তো এক মানে এইরকম অবস্থায় যদি মানে মাছতে শুরু করি তাহলে কিন্তু যে মানে তরকারি লেগে আছে সেইগুলো মানে কী বলবো নোংরা ব্যাপার হয়ে যায়, মানে কেমন হয়। তো সেই জন্য আগে একটু প্লেন জল দিয়ে ধুয়ে নিই, ধুয়ে তারপরে মেজে তারপরে আবার ধুয়ে রাখি। তো এগুলো ধুয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো দেখো আমার সব থালা বাসন ধোয়া হয়ে গেছে, এগুলোকে সাইড করে রেখে দিলাম, আর এখন দেখাই তরকারিটা কী অবস্থায় রয়েছে। তো এই যে দেখো তরকারিটা ফুটতে শুরু করেছে, এখন আমি যেটা করব একটুখানি লবণটা টেস্ট করে দেখব। তো লবণটা খুব অল্প পরিমাণে আগে দিয়েছিলাম, তো সেইটাকে দেখে নেব যে ঠিকঠাক হলো কি না বা কতটা পরিমাণ আর দিতে হবে। তো লবণটা হয়েছিল না বলে আরও কিছু পরিমাণ বেশ অনেকটা লবণ দিয়ে দিলাম, কারণ একদমই লবণ হয়েছিল না, কারণ অল্প একটুখানি লবণ দিয়েছিলাম, যেহেতু সবজিগুলো ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল আর মশলার সাথে কিছুটা দেওয়া হয়েছিল, তো তারপরে আর দেওয়া হয়নি, সেই জন্য এখন আবার দিয়ে দিলাম। এখন অনেকক্ষণ সময় ধরে এটা জাল হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ চিনি, চিনিটা দিলে তরকারিটা খেতে ভালো লাগে, আর যেহেতু নিরামিষ তরকারি তো তার মধ্যে কিন্তু একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। আমিষ তরকারিতে কিন্তু আমি কখনোই চিনি ব্যবহার করি না। আর দেখো কতক্ষণ পরে ফিরে আসলাম, তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর এইদিকে দেখিয়ে দিই আর কী কী রান্না করেছি। তো সকালবেলায় কী করেছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, আর দুপুরের জন্য এই যে দেখো মিষ্টি কুমড়ো বটি করেছি, বা চচ্চড়ি তোমরা কী বলো জানি না, আমরা বলি মিষ্টি কুমড়ো বটি, তো সেটা করেছি। আর এইদিকে এই যে টেবিলের মধ্যে কিছুটা আলু ভাজা রয়েছে, তো মেয়ে খেয়েছে আর একটুখানি রেখেছে, বলেছে দুপুরে খাবে, তো সেই জন্য একটুখানি রেখে দিয়েছি, তো এটা ওরা দুপুরবেলা খেয়ে নেবে। আর এইদিকে তরকারিটাও প্রায় হয়ে এসেছে, তো কিছুক্ষণ পরে এর মধ্যে গরম মশলা দিয়ে আমি এটা নামিয়ে নেব, তো নামিয়ে রেখে দেবো, আর কিছুক্ষণ পরে খাওয়ার কিছুক্ষণ আগে আমি ভাত বসিয়ে দেবো, ভাতটা রান্না করে নেবো, তো তাহলেই দুপুরে রান্নাবান্না আমার কমপ্লিট। তো যাই হোক এই ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত আমার রান্নাবান্না। তো সকাল থেকে দুপুর পর্যন্ত আমার এই কাজই থাকে, তারপরে বেশ অনেকটা সময় কোনো কাজ থাকে না, আবার রাতের দিকে একটু রান্নাবান্না করতে হয়। তো এই হলো আমাদের গোপাল সোনা, তো সকাল থেকে দুপুর পর্যন্ত আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আর এই ধরনের আরও ভিডিও দেখতে চাও কি না সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, রাধে রাধে।